Hey guys, Assalamualaikum. Onek din por ami ekta recipe video niye chole eshechi ar eta totally amar ekta innovative ekta video because ami ei recipe ta mane just hut kore mathay ashlo paglami ekta buddhi ar kore fellam to er jonno ami first e alu erokom bhabe kuchi kore shetar sathe ata গরম মশলা হালকা একটু লবণ নেওয়ার কথা ছিল বাট আমি না ভুলে গেছিলাম লবণ নিতে আর সাথে আমি লাল মরিচের গুঁড়া নিয়েছিলাম নিয়ে সেটাকে মিক্স করে ভেজে নিয়েছি আর যেই পাত্রে আমি আলুটাকে মিক্স করেছিলাম ওই পাত্রে একটা ডিম নিয়েছি ডিমটাকে ভালোমতো ফেটে নিয়েছি আর ওই যে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম আলুর সাথে সেই যে ভুলটা আমি এখানে করি নাই আমি এক্সট্রা করে হালকা চিমটিখানেক লবণ ডিমে অ্যাড করে দিয়েছিলাম দেন ডিমটাকে আমি ওই যে আমি আমার একটা শর্ট ভিডিও করেছিলাম যেখানে আমি নুডলসের সাথে সাইডে এগ সাজিয়েছিলাম তো ওভাবে এগ করার ট্রাই করেছিলাম তো আমি জাস্ট কেন হচ্ছিল না আমি জানি না মানে আমার কাছে মনে হচ্ছিল বেসিক্যালি ওই জিনিসটা কিন্তু দুইটা বা তিনটা ডিম দিয়ে ম্যাক্সিমাম টাইম করে তো আমি একটা ডিম দিয়ে ফার্স্ট অ্যাটেম্পটে অনেক ভালো হয়েছিল বাট এটা ছিল আমার সেকেন্ড টাইম তো আমি জানি না কেন মেবি একসাথে ভিডিও করা আর এটা মেক করার কারণে জগা খিচুড়ি হয়ে গিয়েছিল তাই হচ্ছিল না তো আমি জাস্ট অনেক স্যাড ফিল করছিলাম কেন হচ্ছে না ওই দিন এত পারফেক্টলি হলো আর আজকে কেন হচ্ছে না আর খুবই স্যাড হয়েছিলাম এই ফুটাটা দেখে যে কেন এখানে এরকম হলো যাই হোক ডিম আর আলুটা ফাইনালি আমি উঠিয়ে নিয়েছি আর এরপর আমি একটু ডিমটাকে গুঁতা মেরে দেখি যে কেমন স্পঞ্জি হয়েছে এরপর ডিমটাকে ওভাবে কেটে নেই কাটার পরে দেখি যে আমি যে এত স্যাড হচ্ছিলাম কেন ওই আগের দিনের মতো পারফেক্টভাবে ডিমটা হলো না দেন দেখি যে না শেপ খারাপ হয় নাই বেশ ভালোই হয়েছে শেপটা সো এত স্যাড হওয়ার কিছু ছিল না ভালোই হয়েছে দেন আমার নেক্সট স্টেপ যেখানে আমি এই যে দুইটা টমেটো ক্যাচআপ নিয়েছি সেই সাথে আমি সয়া সস অ্যাড করেছি আর বেসিক্যালি কিছু দেই নাই পুরোটা মিক্স করে একটা সস বানায় নিলাম বেসিক একটা সস দেন আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ ভেজে নিয়েছি সেটার সাথে আমি এক কিউব রসুন দিয়েছিলাম সামান্য একটু লবণ অ্যাড করেছিলাম আর এই যে এখানে আমি লবণটা মিক্স করে নিচ্ছি যেটা আমি ভুলে গিয়েছিলাম দিতে বেসিক্যালি আলুতে দেন আমি আলুটা এখানে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম দেন যেই ডিমটা ছিল ডিমটাও অ্যাড করে দিলাম এই ভাজিতে দেন সবচেয়ে লাস্ট স্টেপ ছিল এইটা যে সসটা রেডি করেছিলাম ওইটা অ্যাড করে দিয়েছি 5 মিনিট নাড়াচাড়া করে উঠায় নিয়ে আসছি আর এটা ছিল আমার ফাইনাল লুক অ্যান্ড দেন আমি এটা ভাত দিয়ে ট্রাই করি আর seriously honestly এটা অনেক মাউথ ওয়াটারিং ছিল জাস্ট আমি এক্সপেক্ট করিনি যে এটা অনেক মজা হবে কারণ আমি ভাবছিলাম যে এক্সট্রা চিনি অ্যাড করলে হয়তো আরও ভালো হবে আর যেটা আমি ভুলে গিয়েছিলাম বাট নো আই ওয়াজ রং মানে এটা জাস্ট এমনি অনেক মজা ছিল স্পেশালি আলুটা আমার বেশি মজা লাগছে আর ডিমে আমার কাছে একটু বেশি লবণ লেগেছে মেবি আমি এক্সট্রা অ্যাড করেছিলাম তার জন্য বাট আমি ডেফিনেটলি এটা বাসায় উইদাউট এনি ফল্ট আবার ট্রাই করব অ্যান্ড আমি অবশ্যই আপনাদের রিকমেন্ড করি হাইলি যাতে এটা আপনারা বাসায় একবার ট্রাই করে দেখেন আর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন কেমন হয় আর হ্যাঁ আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ।